বিশ্বের অন্যতম মেগাসিটি ঢাকা, আর মেগাসিটির জন্য যতটুকু রাস্তা প্রয়োজন তার মাত্র 9% রয়েছে এই শহরে। কিন্তু থেমে নেই ঢাকামুখী মানুষের স্রোত, আর সমান্তালে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। বুয়েটের এক গবেষণায় দেখা গেছে, গণপরিবহনের সংকট থাকায় নগরের 57% মানুষ রিক্সা আর পায়ে হেঁটে যাতায়াত করতে হয়, আর 28% মানুষ পাবলিক বাসে চলে। কিন্তু শহরের রাস্তা জুড়ে থাকা ব্যক্তিগত গাড়ি মাত্র 5% মানুষের পরিবহনে নিয়োজিত। অথচ বিশ্বের অন্য মেগাসিটির পরিবহনে প্রধান সহায় রেলপথ আর জলপথ হলেও রাজধানী ঢাকায় এর ব্যবহারের সুযোগ এক ভাগেরও কম। রাজধানী হিসাবে যতগুলি মোটরাইজ ভেহিকেল থাকার কথা, সেই হিসাবে কিন্তু আমাদের মোটরাইজ ভেহিকেল অনেক কম। এই নগরে যতটুকু রাস্তা আছে তাতেও যানজট কমানো সম্ভব এমন আশাবাদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংস্থাগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে, আর প্রকল্পগুলোকে রাজনৈতিক লাভের বলে হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। যেদিকে হয়তো আমাদের রেল যাওয়ার কথা, এলিভেটেড রেল, সেখানে দেখা যাচ্ছে অন্য একটা প্রজেক্টে হয়তো ফ্লাইওভার করে ফেলছে গাড়ির জন্য। ট্রেনিং এর সময় একরকম ছিল, দেখা গেল যে যখন এটা একজনের সাথে নেগোসিয়েট করে ওই বিল্ড অপারেট সিস্টেমে ট্রান্সফার করে দিচ্ছি একজন ডেভেলপারের কাছে, সে কিন্তু তার প্রফিটটা বড় করে দেখছে। 2025 সালে মেগাসিটির জনসংখ্যা হবে 2.5 কোটি, তাই বিশেষজ্ঞরা তাগাদা দিচ্ছেন এখনও সমন্বিতভাবে সমাধানের উপায় বের করার, তাতে একমত সরকারের। আমি নির্মাণ কাজ দেখি, নির্মাণ কাজের ত্রুটি আমি এয়ার কন্ডিশন রুমে বসে দেখতে পারবো না, আমাকে রাস্তায় গিয়ে দেখতে হবে, আমাকে ব্রিজে গিয়ে দেখতে হবে। কাজ করছি। আগামীতে ঢাকাকে যানজট মুক্ত করতে সদ্যগঠিত সরকারের সমন্বয়কারী সংস্থাকে আরও শক্তিশালী করার কথা জানালেন যোগাযোগ মন্ত্রী। সেগুলোর জন্য আবার পদ্মা পারে দৌড়াতে হবে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এপারে পরশুদিন ওপারে দুই পারে গিয়ে